আমরা অনেকেই তো চাই আমাদের পছন্দের কে-পপ আইডলের সাথে দেখা করতে, তাই না? আচ্ছা মনে করো, হঠাৎ একদিন তুমি ঘুম থেকে উঠে দেখলে তোমার সব থেকে পছন্দের আইডল তোমার বাসায় চলে এসেছে, তখন তোমার রিয়েকশনটা কীরকম হবে? আমাদের আজকের গল্পটি এরকমই হতে চলেছে। আশা করি তোমাদের ভালো লাগবে। তাই বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করে ফেলি আমাদের আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমরা আমাদের ফিমেল লিড মিনিওকে দেখতে পাই। ও ঘুমাচ্ছিল, ওর স্বপ্নের মধ্যে কোনো একটা ছেলে ওকে কিস করতে এনেছিল। তখনই ওর বাসার মালকিনের চিল্লানোতে ওর সুন্দর স্বপ্নটা ভেঙে যায়। দেনু বুঝতে পারে ও তো ওর জুতোকে কিস করতে নিচ্ছিল। ওর বাসার মালকিন ওর থেকে বাসা ভাড়া নিতে এসেছে। দুঃখের বিষয় হচ্ছে মিনিওর কাছে কোনো টাকাই ছিল না, তাই ওর বাবা ওর জন্য যে চালগুলো পাঠিয়েছিল ও এগুলোই বাসার মালকিনকে দিয়ে দেয়। 20 বছর হওয়া সত্ত্বেও মিনিও এখনও সিঙ্গেলে ছিল, এই জন্য মাঝে মাঝে ও হতাশ হয়ে ওর সিঙ্গেল হওয়ার পুরো দোষটাই ওর বাবাকে দিয়ে দেয়, কারণ ওর নাম ওর বাবাই রেখেছে। মিনিও নামের মানে হচ্ছে রাইস গার্ল। ওর বাবা চাল চাষ করতে এতটাই পছন্দ করে, তাই উনি ওনার মেয়ের নামই এটা রেখে দিয়েছে। মিনিও ওর কাজের জন্য রেডি হয়ে যায়। রাস্তায় ও একটা পোস্টার দেখেও তার কাছে যায়, যেটা ফেমাস কে-পপ গ্রুপ অ্যাস্ট্রোর মেম্বার চাওনোর ছিল। চাওনো মিনিওর সেলিব্রিটি ক্রাশ। চাওনোর সাথে কিছু মিষ্টি মিষ্টি কথা বলে ও ওর কাজের জন্য ক্যাফে চলে যায়। ক্যাফেতে মিনিও সবসময় কাঞ্জুন নামের একটি ছেলের জন্য অপেক্ষা করে। কাঞ্জুন এই ক্যাফের রেগুলার কাস্টমার, মিনিও ওকে অনেক পছন্দ করে। কাঞ্জুনকে যে ও দেখছে এতে 100 দিন হয়ে গেছে, কিন্তু এরপরও মিনিও ওর ফিলিংসগুলো কাঞ্জুনকে বলতেই পারেনি। মিনিওর একটা ফ্রেন্ড চেরিও কাঞ্জুনকে পছন্দ করে, যে সবসময়ই কাঞ্জুনের উপর লাইন মারতেই থাকে। এটা দেখে মিনিও ভাবতে থাকে, আমারও এটা ট্রাই করা উচিত। দেনও নিজেও কাঞ্জুনকে খুবই ফানিভাবে চোখ মারতে থাকে। কাঞ্জুন ওকে দেখে বলে, তুমি ঠিক আছো তো? এটা শুনে ও অনেক লজ্জা পেয়ে যায় আর বলে, আমার চোখে যেন কিউ চলে গিয়েছে। বেচারি এই দুঃখে সন্ধ্যাবেলা অনেক ড্রিঙ্ক করে ফেলে। এসব কিছুর দোষ আবারও মিনিও ওর নামকেই দিতে থাকে, আর বাহিরে এসে ও চাউনের পোস্টারের সাথে কথা বলে বলে ডান্স করতে থাকে। তখনই মিনিও বাহিরে খেয়াল করে যে ওর থেকেও খারাপ দেখতে একটা মেয়ে অনেক হ্যান্ডসাম বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছে। এটা দেখে ওর চোখে পানি চলে আসে, আর ওর তো এখন এটাই মনে হতে থাকে ওর ভাগ্যে শুধু এই পোস্টারটাই আছে। তখনই ওর চোখ থেকে পানি ওই পোস্টারে পড়ে যায়, আর পোস্টারে আজব কিছু লাইটস জ্বলতে থাকে। দেন মিনিও কষ্টে পোস্টারটাকে বুকে জড়িয়ে বাসায় নিয়ে আসে, ওর আর কেই বা আছে, আর পোস্টারটা রেখে ও এভাবেই ফ্লোরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল সকাল মিনিও খুব সুন্দর খাবারের স্মেল পায়, আর ও চোখ খুলে দেখে একটা ছেলে ওর জন্য খাবার বানাচ্ছে। সকাল সকাল ওর বাসায় একটা ছেলেকে দেখে ও ভয়ে চিল্লে ওঠে। এরপর ওর বাসার মালকিনকে ডেকে বলতে থাকে, এখানে একটা ছেলে ছিল, ও খাবারও বানিয়েছে, কিন্তু হঠাৎ করে ও গায়েব হয়ে গেছে, আর ওই ছেলেটাই হয়তো চাওনার পোস্টারটাও নিয়ে এসেছে। বাসার মালকিনের মনে হতে থাকে, মিনিওর হয়তো গতকালের নেশা এখনও কাটেনি। বাসার বাইরে সিসিটিভি ফুটেজ দেখে মিনিও বুঝতে পারে, গত রাতে ড্রিঙ্ক করে মাতাল হওয়ার পর ও নিজেই কি পাগলামিটা করে চাওনার পোস্টারটা বাসায় নিয়ে এসেছে। ও তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। এটা দেখার পর মালকিন ওকে ড্রিঙ্ক কম করে করতে বলে ওখান থেকে চলে যায়, কিন্তু মিনিওর মাথায় এখন এটা ঢুকছিলই না, এতগুলো খাবার তাহলে কে বানালো? এজন্য আজ রাতটা ও জেগে থাকারই ডিসাইড করে, যেন ও জানতে পারে আসলে সত্যটা কী, কে চুরি করে ওর বাসায় ঢুকেছে। পরদিন সকালে আমাদের চাওনো পোস্টার থেকে বের হয়ে মিনিওর কাছে যায়। মিনিওরও ঘুমটা ভেঙে যায় আর ওকে দেখে চিল্লাতে থাকে। এরপর ওরা দুজনে দুজনকে জিজ্ঞেস করে, তুমি কে? দেন কিছুক্ষণ পর মিনিও ওকে চিনে ফেলে। প্রথমে তো ওর পছন্দের আইডলকে দেখে ও অনেক খুশি হয়ে যায়। দেন ও জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে আসলে, আর এখানে কি করছো তুমি? চাওনো নিজেও জানতো না ও এখানে কিভাবে এসেছে। তখন মিনিও চাওনোর পোস্টারটা খেয়াল করে যেখানে চাওনো গায়েব ছিল। এটা দেখে মিনিওকে জিজ্ঞেস করে, তুমি কি এটা থেকে বের হয়ে এসেছো? চাওনো বলে, হ্যাঁ। এটা শুনে তো মিনিও অনেক শক্ট হয়ে যায় আর পুরো গলিতে দৌড়ে দৌড়ে চিল্লাতে থাকে। চাওনো মিনিওকে এভাবে দেখে অনেক হাসতে থাকে।
এরপর থেকেই মিনিও যেখানেই যায় চাউনো ওর পিছু পিছু যেতে থাকে। আর চাউনো ওর ক্যাফে গিয়ে এক কাপলের ঝগড়াই করিয়ে দেয়। এটা দেখে মিনিও বুঝতে পারে চাউনোকে শুধু ওই দেখতে পারে, আর কেউই দেখতে পায় না। এরপর কাঞ্জুন ক্যাফে আসে। মিনিও ডিসাইড করে আজও ওকে ইমপ্রেস করেই ছাড়বে। তখনই চাউনো মিনিওর হাত থেকে খাবারগুলো কাঞ্জুনের মুখে ফেলে দেয়, যেটার কারণে মিনিওকে অনেক লজ্জা পেতে হয়, কারণ এই কাজটা চাউনো করেছে। কিন্তু চাউনোকে তো শুধু ওই দেখতে পায়। বাসায় যাওয়ার পর মিনিও চাউনোর পোস্টারটা কেটে ফেলতে নিচ্ছিল, কারণ সব সমস্যা এই পোস্টারের জন্যই শুরু হয়েছে। চাউনো ওকে পোস্টারটা কাটতে নিষেধ করে আর বলে, এর বদলে আমি তোমাকে কাঞ্চনের সাথে সেটিং করাতে হেল্প করব। এটা শুনে মিনিও ওর ডিসিশনটা বদলে ফেলে আর পোস্টারটা কাটে না। পরদিন চাউনো মিনিওকে আইডিয়া দিতে থাকে, তুমি কাঞ্চনের সামনে এমন রিয়েক্ট করবে যেন ওর প্রতি তুমি একদমই ইন্টারেস্টেড না, যেন কাঞ্চন তোমার গুরুত্বটা বুঝতে পারে। চাউনের কথা মতোই মিনিও কাঞ্চনের সাথে ওরকমই ব্যবহার করতে থাকে। মিনিওর এরকম অ্যাটিটিউড দেখে কাঞ্চনের অনেক আজব লাগে। পানি নিয়ে আসার সময় চাউনোর পা দিয়ে মিনিওকে ফেলে দেয়, তখনই কাঞ্চন ওকে ধরে ফেলে। মিনিও তো কিছুক্ষণের জন্য ওর স্বপ্নের দুনিয়াতে চলে যায়। আজ কাঞ্চন ওকে নোটিস করে বলে, তোমার নামটা যেরকম সুন্দর, তুমি এর থেকেও বেশি সুন্দর। এগুলো শুনে তো মিনিওর মনে সেই লাড্ডু ফুটতে থাকে। আজ মিনিও চাউনোর সাথে অনেক খুশি ছিল, কারণ ও এই ইনসিডেন্টটা করিয়েছে বলেই কাঞ্চনকে সুন্দর বলেছে। পুরো রাস্তায় ও নাচতে নাচতে বাসায় আসে। বাসায় এসেও মিনিও এই খেয়ালেই ডুবেছিল, যেটাতে চাউনোর কিছুটা খারাপ লাগে, দেন ও মিনিওর জন্য খাবার বানায়, কারণ এ একটা রাস্তা দিয়েই ওকে ওর খেয়াল থেকে বের করা যায়। খাবারের স্মেল পেয়েই মিনিও জলদি গিয়ে খেতে শুরু করে দেয়। আর চাউনোর কাছে কাঞ্চনকে ইমপ্রেস করার আরও আইডিয়া জিজ্ঞেস করে। ওরা দুজনেই কাঞ্চনের ইনস্টা থেকে বুঝতে পারে আগামীকাল থেকে কাঞ্চন এক জায়গায় বাস্কেটবল খেলতে যাবে। পরদিন ওরা দুজনেই কাঞ্চনের গেম খেলার জায়গায় পৌঁছে যায়। কাঞ্চনকে খেলতে দেখে মিনিও তো অনেক ব্লাশ করতে থাকে। প্ল্যান মোতাবেক চাউনো মিনিওকে রোম্যান্টিক বই পড়তে দেয়। যেহেতু চাউনোকে কেউই দেখতে পায় না, এই ব্যাপারটাও কাজে লাগিয়ে কাঞ্চনের বলটা মিনিওর দিকে ফেলে দেয়। চাউনো মিনিওকে বইটা ঠিক মতো ধরতে বলে, কারণ বইটা উল্টো ধরে রেখেছিল। বল নিতে এসে কাঞ্চন মিনিওকে দেখে ওর সাথে কথা বলতে শুরু করে। মিনিও এমন রিয়েক্ট করে যেন ও এখনই কাঞ্চনকে দেখল, আরও সেই কথাগুলোই বলতে থাকে যেগুলো চাউনো ওকে বলতে বলেছিল। কাঞ্চন তো ওর সাথে সেই ফ্লার্ট করতে থাকে। আর যাওয়ার সময় ওকে জিজ্ঞেস করে, উইকেন্ডে তুমি কি ফ্রি আছো, তাহলে আমরা হান রিভারে ওয়াটারফল দেখতে যাব। মিনিও খুশিতে হ্যাঁ বলে দেয়। কখনো কোনো ছেলের সাথে ডেটে না যাওয়ার কারণে মিনিও বুঝতেই পারছিল না ও কোন ড্রেসটা পরবে, ডেটে গিয়ে ওর সাথে কিভাবে কথা বলবে, এসব ভেবে ও অনেক পেরেশান হয়ে যায়। তাই ও আবারও চাউনোর কাছে আইডিয়া চায়। প্রথম ডেটে চাউনো মিনিওকে কিস করতে বলছিল, এটা শুনে মিনিও নার্ভাস হয়ে যায়। কাল মিনিওকে কিভাবে ব্যবহার করতে হবে চাউনো ওকে ওটাই শেখাচ্ছিল। আর প্র্যাকটিস করার সময় দুজনে দুজনের অনেকটা কাছে চলে আসে। তখনই মিনিওর বাবার কল চলে আসে আর ওদের রোম্যান্টিক মুহূর্তটা নষ্ট হয়ে যায়। পরদিন মিনিও সেজে গুজে অনেক এক্সাইটেড হয়ে কাঞ্চনের সাথে দেখা করতে চলে যায়। এতে চাউনোর মনটা অনেক খারাপ হয়ে যায়। কিন্তু যাওয়ার পর মিনিও জানতে পারে কাঞ্চন ওকে না, ওর ফ্রেন্ড চেরিকে পছন্দ করে। কাঞ্চন ওকে এই জন্য এখানে ডেকেছে যেন ওরা অকওয়ার্ড ফিল না করে। কাঞ্চন চেরির সাথেও ওভাবেই ফ্লার্ট করছিল, যেমনটাও মিনিওর সাথে করেছিল। মানে এই কাঞ্চন একটা প্লে বয়। ওদের রোম্যান্স দেখে মিনিও রেগে গিয়ে ওদের দুজনকেই সেই মারতে থাকে। ওয়েট, এটা শুধু ওর স্বপ্নই ছিল। বেচারি মিনিওর মনটা অনেক খারাপ হয়ে যায়। বাসায় চাউনো মিনিওর জন্য অপেক্ষা করছিল। যখন মিনিও বাসায় ফিরে আসে ও অনেক কাঁদতে থাকে। ওকে এভাবে দেখে চাউনো বুঝে যায় আজ ওর সাথে কী হয়েছে। তাই ও মিনিওর মন ভালো করার জন্য ওর ফেভারিট খাবারটা বানায়। প্রথমে তো মিনিও খেতেই চাচ্ছিল না, যখন চাউনো ওকে একবার খাইয়ে দেয় ও মজায় মজায় পুরো খাবারই খেতে থাকে। চাউনো বলে, তুমি অনেক উইয়ার্ড, কিন্তু এরপরও তুমি অনেক কিউট। এটা শুনে মিনিও অনেক লজ্জা পেয়ে যায়। মিনিওর মুখে খাবার লেগে যায়। চাউনো ওকে বলে, তোমার মুখে খাবার লেগে আছে। আর হঠাৎ করে ও মিনিওকে কিস করতে থাকে। মিনিও এখন ওকে পছন্দ করতে শুরু করেছিল, এই জন্য ওদের দুজনের মধ্যেই ভালোবাসাটা বাড়তে শুরু করে। ওরা একসাথে অনেক ভালো সময় কাটায়।
এমনকি এখন মিনিও ক্যাফে গিয়েও সারা দিন চাউনুর ব্যাপারেই ভাবতে থাকে। কিন্তু এখানে কাঞ্জুন, যে কিনা মিনিওকে পছন্দ করতো না, ও হঠাৎ করেই জেরিকে ইগনোর করে মিনিওর উপর ইন্টারেস্ট দেখাতে থাকে। পরদিন চাউনু আর মিনিও একসাথে ডেটে যায়। চাউনুর অনেক ক্ষুধা লেগে যায়, এজন্য মিনিওর সুপার শপে ওদের জন্য খাবার আনতে যায়। অন্যদিকে মিনিওর বাসার মালকিন মিনিওর বাসা থেকে ওই পোস্টারটা ভেঙে ডাস্টবিনে ফেলে দেয়, যার ফলে চাউনু গায়েব হয়ে যেতে থাকে। মিনিও যখন ফিরে আসে, ও আর এখানে চাউনুকে দেখতে পায় না। ও জলদি বাসায় এসে পড়ে, পোস্টারটাও ও কোথাও খুঁজে পায় না, এজন্য এদিক ওদিক পাগলের মতো ওটা খুঁজতে থাকে। শেষমেশ ও ডাস্টবিনে ভেঙে যাওয়া পোস্টারটা খুঁজে পায়। ও অনেক কাঁদতে থাকে, কারণ এই প্রথমবার কেউ ওকে এতটা ভালোবেসেছিল, আর এখন চাউনু ওর থেকে দূরে সরে গেল। মিনিও চাউনুকে কোনোভাবেই ভুলতে পারছিল না, সারাদিন ওকে মিস করতে থাকে, যার ফলে ওর কাজেও মন বসছিল না। চাউনু তো চলে গিয়েছিল, কিন্তু মিনিওর জন্য একটা খাবার রেসিপি রেখে গিয়েছিল, যেটা দেখে দেখে মিনিও এই প্রথমবার অনেক সুন্দর করে খাবার বানায়, সুন্দর করে খাবারটা এনজয়ও করে। একদিন কাঞ্জুন মিনিওকে বলে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? মিনিও বলে, তাহলে চেরির কী হবে? কাঞ্জুন বলে, তুমি হয়তো ভুল বুঝেছো, ও শুধু আমার ফ্রেন্ডই ছিল, এর বেশি কিছুই না। কিন্তু এরপরও মিনিওকে না করে ওখান থেকে চলে যাচ্ছিল, কারণ ও এখনও চাউনুকে ভালোবাসে। কাঞ্জুনুকে থামিয়ে বলে, মিনিও আমি তোমাকে পছন্দ করি। মিনিও থেমে বলে, আর হ্যাঁ, চেরি দেখতে হয়তো অনেক চালাক, কিন্তু ও অনেক সাধারণ একটা মেয়ে, তো তুমি ওকে কনফিউজ করো না। এটা বলে ও ওখান থেকে চলে যায়। দূর থেকে চেরি ও এসব শুনছিল, ও মিনিওর কথায় অনেক খুশি হয়। তিনি মিনিওর কাছে এসে বলে, আমি আজ ক্যাফের জানলাগুলো পরিষ্কার করব। মিনিও বলে, কেন? চেরি বলে, কাস্টমারদের কষ্ট হবে না এটা দেখতে যে এত সুন্দর একটা মেয়ে প্রতিদিন এত কষ্ট করছে? মিনিও বলে, চিজি। চেরি বলে, কাঞ্জুন অনেক খারাপ, তাই না? ও নিজেকে অনেক হ্যান্ডসাম আর সুন্দর মনে করে, আসলে তো একটা ভণ্ড। যাই হোক, ও ছাড়াও আরও কত ছেলে আছে। মিনিও বলে, চেরি তুমি অনেক ভালো একটা মেয়ে। ও বলে, হ্যাঁ আমি জানি। এখানে ওদের দু ফ্রেন্ডের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক দেখানো হয়, যেটা অনেক সুন্দর ছিল। এরপর আমাদের দুই মাস পরের কাহিনী দেখানো হয়। মিনিও ফোনে কথা বলছিল, তখনই হঠাৎ করে মিনিওর সামনে চাউনুকে ওর ফ্যান্সদের সাথে দেখতে পায়। মিনিও ওকে দেখে স্মাইল করে, কিন্তু চাউনু কোনো রেসপন্স না করেই ওখান থেকে চলে যায়। মিনিও বলে, ও কীভাবে বা আমাকে চিনবে? এতে মন খারাপ করে মিনিও ওখান থেকে চলে যেতে থাকে। তখনই পেছন থেকে চাউনু এসে মিনিওকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চেনো? আর ওর সাথে ওরকম ব্যবহারটাই করে যেরকমটা ওর সাথে থাকাকালীন সময় করত। এতে মিনিও বুঝে যায় চাউনুরও ওকে মনে আছে, ও অনেক খুশি হয়ে যায়। এদিকে অ্যাস্ট্রোর বাকি মেম্বাররাও ওদের দেখছিল। এম জে জিজ্ঞেস করে, এই মেয়েটাকে? মুনবিন বলে, এটা সেই মেয়ে যাকে চাউনু প্রতি রাত ওর স্বপ্নতে দেখত। দেন আমাদের দুই মাস আগের কাহিনী দেখানো হয়। আসলে এতদিন মিনিও চাউনু যে একসাথে সময় কাটাতো, এটা পুরোটাই প্রতি রাত চাউনু ওর স্বপ্নতে দেখত। ওদের দুজনের এত সুন্দর হাসির সাথে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। এখন বলো, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিবে। সবাই ভালো থাকো, আজকের জন্য এখানেই, টাটা।